বন্ধুরা, আজকের এই বিশেষ দিনে আমি একটা বিশেষ টপিক আপনাদের সামনে তুলে ধরব। টপিকটা হলো মানুষ সম্পর্কে আর বর্তমানের কিছু বাস্তব কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা, তাই না? যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার স্বাস্থ্য ফিরে পেতে সেই সম্পত্তি হারায়। মানুষ বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে সেই অতীতে কথা মনে করে। হায় রে মানুষ, মানুষ এমনভাবে জীবন অতিবাহিত করে যেন সে কোনো দিনও মরবে না, কিন্তু মানুষ এমনভাবেই মরে যেন সে কোনো দিনও জন্মই নেয়নি। হায় রে মানুষ, ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ কিন্তু আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সেই নিজেই আবর্জনায় পরিণত হয়ে যায়। তাই বন্ধুরা, আমি আপনাদের একটা কথাই সাজেস্ট করব যে নিজেকে কখনোরা সবসময় কোনো ভালো আদর্শের সাথে থাকো, আলাদা হয়ে নিজেকে আবর্জনায় পরিণত করো না, তবে কিন্তু জীবনের মানে খুঁজে পাবে না। বন্ধুরা, খুব ভালো থাকো, পজিটিভ থাকো, অ্যাক্টিভ থাকো, হ্যাপি থাকো ভিতর থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য।